আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় পাশ করার সবচেয়ে সহজ উপায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আরো চিহ্নতে আমি উপরে ইংরেজি লিখেছি কারণ অনার্স দ্বিতীয় বর্ষে এই ইংরেজিতে পাস করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় প্রতি বছরই সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করে এই ইংরেজি সাবজেক্টে সো আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো দেন আমরা আলোচনা করবো যে সাজেশান থেকে অর্থাৎ কোনো সাজেশান ফলো করে এই ইংরেজি সাবজেক্টে কি পাশ করা যায় তো চলো শিক্ষার্থী বন্ধুরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আশা করছি ক্লাসের শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে সেই সাথে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমরা জানো বিডি টিম ধারাবাহিকভাবে এখন অনার্স বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি এই জন্য তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা চলি দেখি মানে চলো দেখি যে এই দ্বিতীয় বর্ষে পাশ করার সবচেয়ে সহজ উপায় কি একটু মনোযোগ দিবা আমরা প্রথমে এই ইংরেজির যে সিলেবাস এটা একটু আলোচনা করব পাশ মার্ক কত এবং কোনটাতে কত মার্কস থাকে এইটা সম্বন্ধে একটু তোমাদেরকে ধারণা দিয়ে দিই দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে এই ইংরেজির সাবজেক্টটা এটা হচ্ছে নন ক্রেডিট এটা একটা মেজর সাবজেক্ট ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই শুধুমাত্র বিবিএ ভালো করে বুঝবা বিবিএ এবং ইংলিশ ডিপার্টমেন্ট যারা আস তাদের বাদ মানে বিবিএ ডিপার্টমেন্টের যে চারটা ডিপার্টমেন্ট আছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এই চারটা ডিপার্টমেন্টের এই সাবজেক্ট নাই ওদের আসছে বিজনেস কমিউনিকেশন আর এই ইংলিশ ডিপার্টমেন্টের ওই সাবজেক্ট নাই বাকি সকল সাবজেক্টে এই ইংলিশ কম্পালসারি সাবজেক্ট আছে যেটা একটা নন ক্রেডিট নন ক্রেডিট কথাটার মানে হচ্ছে এই সাবজেক্টের কোনো ক্রেডিট সংখ্যা তোমার মূল রেজাল্টের সাথে যোগ হবে না তোমরা কি জানো বলো তো সবগুলো সাবজেক্টে চার করে ক্রেডিট থাকে প্রতিটা সাবজেক্টের কিন্তু এই সাবজেক্টের কোনো ক্রেডিট নাই অর্থাৎ তুমি এই সাবজেক্টটাতে এ প্লাস পাও আর ডি গ্রেড পাও কোনো ম্যাটার করে না আমার কথা কি তোমরা বুঝতে পারলে এই সাবজেক্টটাতে তুমি এ প্লাস পাও আর ডি গ্রেড পাও রেজাল্টে কোনো প্রভাব পড়বে না কিন্তু এই সাবজেক্টটাতে যদি এফ গ্রেড পাও তাহলে প্রভাব পড়বে এই সাবজেক্টতে পাস না আসা পর্যন্ত তোমার অনার্স কমপ্লিট হবে না আমার কথা বুঝতে পেরেছ এই জন্য এই সাবজেক্টটা একদিকে যেমন গুরুত্বহীন আর একদিকে ততটাই আবার গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাকে পাস নিশ্চিত না করলে সার্টিফিকেট পাবে না আবার এখানে অত বেশি পড়ে লাভও নাই এই জন্য অধিকাংশ স্টুডেন্টরা এই সাবজেক্টটাতে গুরুত্ব দেয় না ঠিক আছে এটা মনে করে যে এটা তো রেজাল্ট যুগবে না সো পাশ করলেই হইলো এটার অত পড়ার দরকার নাই যার কারণে এই সাবজেক্টটাতে বেশি ফেল হয় মোটামুটি নাইনটি পার্সেন্টের স্টুডেন্ট এই সাবজেক্টটাতে ফেল করে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এখানে একটা আছে তোমরা কি সেটা জানো সেটা হচ্ছে অটো ফেল এই অটোফেল কথাটা তুমি অনেকবারই শুনেছো পাস শুনেছ মানে অন্যান্য ক্ষেত্রে পাস দেয় সরকার এই যে এইচএসসি পরীক্ষা যেমন অটো পাস দিল বাট যত বিশ্ববিদ্যালয়ে অটো পাস কখনো দেয় না এরা দেয় হচ্ছে অটো ফেল মানে তুমি যতই ভালো পরীক্ষা দাও যেমন করেই পরীক্ষা দাও অটোমেটিকলি একটা সাবজেক্ট ফেল আসে এগুলোকে বলে ভুতুরে কাণ্ড জাত বিশ্ববিদ্যালয় এটার একটা রেকর্ড আছে ঠিক আছে তো এই যে ভুতুরে কাণ্ড ঘটে এটা কিন্তু মেইনলি এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টটাতেই ঘটে সো খুবই সতর্ক থাকতে হবে এবং খুব মনোযোগ সহকারে ফার্স্ট অ্যাটেম্পেই মানে প্রথম অবস্থায় তোমাকে পাশ করতে হবে এইটা তোমার মাইন্ডসেট থাকতে হবে তো পাশ করার জন্য কি করতে হবে দেখো এখন আমরা সিলেবাসটা একটু আলোচনা করি এটা দুটা পার্টে ভাগ থাকে ঠিক আছে মেইনলি একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট ভালো করে বুঝবা গ্রামাটিক্যাল পার্ট আর একটা কি রাইট পার্ট যাই হোক আমি স্পষ্ট করে লিখছি না জাস্ট তোমাদেরকে বুঝাই মানে বুঝলে মানে ঝামেলা শেষ ঠিক আছে একটা গ্রামাটিক্যাল পার্ট থাকে একটা রাইট পার্ট থাকে তো আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে কি আমরা ইউটিউব থেকে কোনো ভাইয়ার থেকে কিংবা যারই মাধ্যমে হোক আমরা একটা শর্ট সাজেশন নেওয়ার চেষ্টা করি কিরকম শর্ট সাজেশন যে ভাইয়া আমাকে তিনটা প্যারাগ্রাফ দিবেন যাতে আমি একটা কমন পাই হ্যাঁ কমন হবে হান্ড্রেড পার্সেন্ট কম হবে তিনটা প্যারাগ্রাফ পড়ে একটা কমন হবে তিনটা এসে পড়ে একটা এসে কমন হবে তিনটা অ্যাডভার্টাইজমেন্ট পড়ে একটা হবে মানে তিন চারটা করে পড়লেই একটা তুমি মাস্ট কমন পাবে অর্থাৎ একটা স্টুডেন্ট যদি সরাসরি বই থেকে ওই তিনটে চারটা করে কপি করে নিয়ে যায় সে হুবহু সাপাই দিয়ে আসতে পারবে এটাতে কোনো সন্দেহ না রাইট এন্ড পার্ট নেই কোনো ঝামেলা নাই বাট রাইট এন্ড পার্ট এ এখানে একটা বিষয় তুমি মাথায় রাখবে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাই করে রাইট এন্ড পার্টে মার্কসটা ও নিশ্চিত করতে চায় কিন্তু এই গ্রামার পার্টে মনোযোগ দেয় না এখন গ্রামার পার্ট তো ওই সাজেশন দিয়ে হবে না হ্যাঁ ইউটিউবের অনেক চ্যানেল বলে থাকে যে পাঁচটা নিয়ম পড়ে একটা কোমন তিনটা পড়ে একটা কোমন সাতটা পড়ে একটা কোমন ভাই এটা গ্রামার ঠিক আছে এটা কোনো যে তোমার কোনো প্রশ্ন না তো গ্রামার হচ্ছে একটা সূত্র একটা নিয়ম এটা তোমাকে জানতে হবে এই বিষয়টা বুঝতে হবে সো এইটার কখনো কোনো সাজেশান হয় না ঠিক আছে এটা তুমি তোমাকে ডিটেলস জানতে হবে তো এজন্য এই গ্রামার পার্টাতে সে আর ভালো করতে পারে না রাইট হ্যান্ড পার্টে দেখা যাবে ফুল মার্কস আসে আর গ্রামার পার্টি সে পায়ে হচ্ছে চার পাঁচ চার থেকে পাঁচ মার্ক ওই যে রুলসগুলো একটু পড়ে যায় থেকে ওই দু একটা কমন পায় ও তো ডিটেলস জানে না ফলে হয় কি তুমি রাইট হ্যান্ড পার্টে ফুল মার্কস পাওয়ার পরও টিচার তোমাকে ফেল করাই দেবে মাস্ট এই যে ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা এইটার একটা উদ্দেশ্য আছে এই সাবজেক্টটা কেন দিছে এই সাবজেক্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা স্টুডেন্ট গ্রামাটিক্যালি কতটুকু জানে এবং ওর ভাষা সম্বন্ধে কতটুকু নলেজ আছে এই বিষয়টা যাচাই করার জন্য ঠিক আছে এই জন্য তোমরা দেখবা বড় ভাই আপুদের থেকে শুনবা অনেকেই বলছে না আমার এই সাবজেক্টে কোনোভাবে ফেল আসার কথা না আমি তো সাফাই দিয়ে আসছি আমার ফেল আসছে কেন হ্যাঁ ভাই তোমার কথা ঠিক আছে তুমি সাফাই দিয়ে আসছো ঠিকই বাট রাইট পার্টে রাইট পার্ট তুমি সাফাই দিয়ে আসলেও তোমার পাস রেজাল্ট আসবে না তুমি গ্রামাটিক্যাল পার্ট ভালো করতে পারো না ঠিক আছে গ্রামার তো ওইভাবে সাথে সাথে হবুহ খুবই কম কমন পড়ে তো যাই বলতে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে তুমি যদি পাশ করতে চাও খুব সহজে যদি পাশ করতে চাও তাহলে রাইট এন্ড পার্ট বাদ ঠিক আছে তোমাকে গ্রামাটিক্যাল পার্টে স্ট্রং হইতে হবে গ্রামাটিক্যাল পার্ট যদি তুমি ভালো করে পড়তে পারো বুঝে শুনে যদি রুলসগুলো আয়ত্ত করতে পারো তুমি রাইট এন্ড পার্টে যদি একদম হজবরণ লিখে দিয়ে আসো তো আমি এই যে আজকে ভিডিওটি করছি জানো টিম তোমাকে নিশ্চয়তা দিবে যে তোমার পাস কেউ ঠেকাতে পারবে না এইটুকু আমি আজকে হান্ড্রেড পার্সেন্ট কেন ওয়ান থাউজেন্ড পার্সেন্ট আমি একবারে সিওরিটি দিয়ে দিলাম ঠিক আছে আমার কথা তোমাদের কাছে ক্লিয়ার অর্থাৎ এখন থেকে এই যে রাইট হ্যান্ড পার্টের চারটা পাঁচটা প্যারাগ্রাফ পড়লে আমি কমন পেয়ে যাবো এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে গ্রামাটিক্যাল পার্ট পড়ো এখন গ্রামের জন্য তুমি কোন বই পড়বা তুমি যে কোনো বই পড়তে পারো সব বই ভালো নবদূতের বইও ভালো বিভিন্ন কলেজের টিচার যারা বই তৈরি করে তাদের বইও ভালো ব্যতিক্রমও ভালো অ্যাডভান্সও ভালো সব বই ভালো যে কোনো একটা বই তুমি ফলো করো গ্রামারের রুলসগুলো শেখার চেষ্টা করো কিন্তু মেন সমস্যা হয় কি জানো যেহেতু এটা একটা আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ সো মানে ছোটোবেলা থেকে আমাদের এই ভাষাটার প্রতি একটু দুর্বলতা কাজ করে ভীতি কাজ করে সো আমরা পড়তে চাই না ঠিক আছে এই জন্য তোমাদের উচিত হবে একটু প্রাইভেট নেওয়া যদি প্রাইভেট নিতে পারো খুব সহজেই এই সাবজেক্টটাতে পাস নিয়ে আসতে পারবে এখনো সেই সংক্ষেপে উত্তর দিয়ে দেই যে সাজেশন থেকে পরীক্ষায় কমন পাওয়া যাবে কিনা এবং কোন সাজেশন পড়লে তুমি কমন পাবা দেখো আমাদের সাজেশনটা তোমাদেরকে দেখায় রাইট হ্যান্ড পার্টে যেহেতু কথা এসেছে এই যে আমাদের এটা রাইট হ্যান্ড পার্ট এ বছরের চূড়ান্ত সাজেশান আমরা প্যাসেজ অ্যান্সার থেকে মাত্র ছয়টা প্যাসেজ দিয়েছি আশা করছি ছয়টা প্যাসেজের মধ্যেই কমন হবে এটা ইংলিশ কম্পালসারি ঠিক আছে এইভাবে আমরা তোমার পোস্টার দিয়েছি মোটামুটি তিন থেকে চারটা পাঁচ সাতটা করে দিয়েছি পরীক্ষার আগে আমরা আরও শর্ট করে দেবো তিনটা চারটা করে দিব ঠিক আছে তোমরা যখন এই সাজেশানগুলো আমাদের থেকে সংগ্রহ করো প্রত্যেকটা ডিপার্টমেন্টে শুধু এই সাবজেক্ট না প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে দেখো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের সাজেশানগুলো কিন্তু রেডি আছে ঠিক আছে তো আমরা এই সাজেশনগুলো সর্বের তোমরা নিতে পারো ঠিক আছে তো আমি আবার বলছি এই সাবজেক্টের জন্য কিন্তু সাজেশন যথেষ্ট নয় এটা রাইট হ্যান্ড পার্ট তোমরা কমন পাবে কিন্তু আমরা গ্রামাটিক্যাল পার্টের কোনো সাজেশন দিই নাই তাহলে গ্রামাটিক্যাল পার্টের জন্য তুমি কি করবা পাশ নিশ্চিত করার জন্য আমি তোমাদেরকে বলবো আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হও আমাদের প্রাইভেট ব্যাচ ইতিমধ্যে নতুন ব্যাচ শুরু হয়েছে একটা এবং ভবিষ্যতেও বেশ কয়েকটি ব্যাচ আমরা আরও করবো তো তুমি যখনই ভিডিওটা দেখবে সাথে সাথে নখ দিয়ে প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও আমরা প্রাইভেট ব্যাচের ফি একেবারে সামানো রেখেছি এই প্রাইভেট ব্যাচে যুক্ত হলে তুমি ইংলিশের জন্য সাপোর্ট পাবা বাকি সবগুলো সাবজেক্টের সাজেশনও পাচ্ছ একদিন পর পরে পরীক্ষা পাচ্ছ একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য মনে করো যে একটা এক্সাম বেস ফার্স্ট ইয়ারে তোমরা আমাদের সাথে অনেকে যুক্ত ছিল না এক্সাম বাস ঠিক ওইরকম একটা এক্সাম বাসের মতো আমরা রেগুলারলি এই ব্যাচে ক্লাস নিই তোমাদের এইটুকু নিশ্চয়তা দিব এখনো পর্যন্ত আমাদের এই ব্যাচ থেকে কোনো স্টুডেন্ট ফেল করেনি ভবিষ্যত করবে না কারণ এই সাবজেক্ট খুবই সহজ এটা তো কঠিন কোনো সাবজেক্ট না জাস্ট তোমাকে একটু গাইডলাইন দিতে হবে জাস্ট একটু গুছায় তোমাকে পড়তে বলতে হবে এইটুকু মানুষের অভাব তোমার এই কারণে স্টুডেন্টরা এই সাবজেক্টটা ফেল করে সো আমি মনে করি তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করে যাবা ঠিক আছে তোমাদের পাস করানোর দায়িত্ব আমাদের এখন সাজেশন কমন পরে কিনা দেখো ইতিমধ্যে উত্তরটা আমি অলরেডি দিয়ে ফেলেছি যে রাইট হ্যান্ড পার্ট তুমি অবশ্যই সাজেশন থেকে কমন পাবে এইটা নিয়ে আমার কোনো আপত্তি নাই সেটা তুমি যে কারো সাজেশন ফলো করো সবার সাজেশন থেকে কমন আসবে রাইট হ্যান্ড পার্ট কিন্তু গ্রামার পার্ট ভাই যে যতই বলুক গ্রামার পার্ট সাজেশন থেকে কমন হবে না ইভেন কোনো বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না আমরা অনেকেই বলি যে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না তবে হ্যাঁ রুলস শিখতে হবে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে রুলস শিখতে হবে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে আশা করা যায় অবশ্যই তুমি গ্রামাটিক্যাল পার্টে ভালো করবা এবং খুব সহজে রাইট হ্যান্ড পার্ট তোমার ভালো হবেই কারণ তুমি তিনটা পড়ে একটা কমন পাচ্ছ এটা তো ভালো হওয়ার কথাই আমার কথা তোমরা বুঝতে পারলে সো ওই সাজেশান পড়ে অমুক স্যারের বই কিনে তমুক স্যারের বই কিনে ইংলিশ কম্পালসারিতে পাশ হবে না তোমাকে প্রাইভেট নিতেই হবে এর পাশাপাশি তুমি আমাদের সবগুলো সাবজেক্টের সাজেশানগুলো সংগ্রহ করে নিবা ফার্স্ট ইয়ারে তো তোমা তোমরা আমাদের সাজেশান ফলো করেছো তোমরা তো দেখেছ যে আমাদের সাধারণ থেকে অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্টে সেভেন্টি পার্সেন্টের উপর কমন এসেছে এবং বেশ কিছু সাবজেক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট কেন কিছু কিছু সাবজেক্ট একশো বিশ পার্সেন্ট পর্যন্ত কমন এসেছে এটা অস্বীকার কোনো কোনো উপায় নেই আমাদের সাজেশনগুলো এখনো ইউটিউবে দেয়া আছে তোমরা মিলাই দেখতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো যাই হোক আমরা আলোচনা শেষ মুহূর্তে চলে এসেছি আবারও বলছি ইংরেজি খুবই একটা বাজে সাবজেক্ট খুবই সহজ সাবজেক্ট বাট একটু গুরুত্ব দিতে হবে তোমরা একটা প্রাইভেট নিয়ে নাও আমাদের কাছেই পড়তে হবে এমন কোনো কথা না তুমি অফলাইনে কোনো ভাইয়ের কাছেও প্রাইভেট নিতে পারো ঠিক আছে প্রাইভেট নাও আর আমাদের থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে ভুলবে না আমাদের আটকু বলবো শেষ মুহূর্তে গোছানো প্রস্তুতির জন্য আমাদের কোর্সটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে ভালো থাকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো প্রয়োজনে জানো টিম বরাবরের মতো সব সময় তোমাদের পাশে আছে